হ্যালো বন্ধুরা, এসে পড়েছি আজকে আবার নতুন ভিডিওসের মধ্যে মাইনক্রাফ্ট সিরিজ। কালকে আমি যখন তিনটা এপিসোড করলাম মানে মাইনক্রাফ্ট সিরিজের, তখন আমার মাথায় আসলো যে ভিডিওতে লাইক হয় না কেন। পর ভাবলাম একটু আমি একটু চেষ্টা করি, যে যেমন ওই তো হরর গেম ভিডিওস পরা, যে হরর গেমের মধ্যে দেখলাম ইউটিউবে ডান লেভেল একটা গেম আছে রানি গ্রান্ডপা চ্যাপ্টার 2, আমি ওটার একটা ভিডিও করলাম ডোর স্কেপ শো ইসি মোটে। প্লিজ আপনারা ওটা দেখে পছন্দ করে একটু লাইক করে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন তাহলে আমার চ্যানেল। আপনারা যদি শেয়ার কমেন্ট না করেন আমার চ্যানেলে, আমি ধীরে ধীরে আমার কি বলে আমার খুশিটা রাখতে পারি না, দুঃখ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। প্লিজ লাইক কমেন্ট শেয়ার আপনারা প্লিজ করে দেন। ওকে, তাহলে শুরু করা যাক গেম ভিডিওটা। কালকে রাতে হঠাৎ করে জানি কি সমস্যা পড়ে গেলাম, গেম আর চলছে না, তার জন্য একটু সমস্যাটা ঠিক করি এখন। আগে এখানে যেতে পেরেছি, এই যে আমার চ্যানেল হান্টার গেমের প্রোয়েল, চলেন এর সাথে আমরা গেম শুরু হয়ে নুক, তারপরে আপনাদের রকেট সাথে গেম শুরু হয়ে যাচ্ছে। বক বক এমনি 1 মিনিট নষ্ট হয়ে গেছে, আমাদের ক্যাসেল অর্ধেক বাকি, আজকে আমরা একটু ক্যাসেল বানাবো, তারপরে ক্যাসেলে একটু জিনিসপত্র আনবো, সময় পেলে কিছু নতুন জিনিস বানাবো, কিছু নতুন নতুন জিনিস আজকে বাড়ির কাজ হবে। চলেন বন্ধুরা, এটার সাথে আমরা গেম শুরু করি ভিডিও। আরে এটা কী হচ্ছে, এটা তো চলতেছেই না। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আমার আওয়াজ কেমন পাচ্ছেন আপনারা জানেন। ওকে, আর এটা কি রাত হয়ে গেছে, আমার ফ্ল্যাশলাইট বেড়াতে হবে। ওকে চলেন, এখন প্রথমে আমাদের যেতে হবে আমাদের বাড়িতে, ঠিক আছে, লাভ নেই, প্রথমে আমাদের বেড নিয়ে এসেছি, বেডে তো আনি নেই, তো যেতে হবে। চলো আমাদের বাড়ি কোন দিকে, আমি ওদিকে মনে হয়, চলো আমরা তো আমাদের ফোন দিয়ে আছি, ফোন দিকে বই করতে আমাদের নিচের মধ্যে অনেকে ঘুমাইনি, তারপর সকাল করে আস্তে আস্তে আবার সকাল হয়ে গেছে, বেড প্রয়োজন হয় না আমাদের, তোমার যেন বেড আসবে আমাদের প্রয়োজন। আবার আমাদের কাঠ কাটতে, কাঠ কোন দিকে ভালো পাওয়া যায়, এদিকে দেখি, এদিকে এদিকে দেখি, এদিকে ওখানে বেশি কাঠ দেখছি। চলেন আমি আপনার সাথে দেখা করছি ওদিকে যাওয়ার পরেতে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কাট দিয়ে দিয়েছিলাম, এখন কাট তো তাও ফিনিশ, এখন আমাদের কাজও উঠ হয়ে গেছে অনেকগুলি, এখন আমরা আবার কাট দিব, আমরা যাবো এখন স্টোন মাইনিংয়ের জন্য, স্টোন মাইনিং চলে যায় তারপর আমাদের সাথে আবার দেখা। হ্যালো বন্ধু, ভিডিও কাট দিয়ে দিয়েছিলাম, এখন এসে বলেছি আমরা শিটমেন্ট, এসে বলেছি আমরা কী বলতো মাইন সফট মে, এখন এখান থেকে কয়লা মাইনিং করবো, তার সাথে একটু স্টোনও নিয়ে যাবো আমাদের ক্যাসেলের জন্য। স্টোন রয়েছে তিনটা, ক্রাফটিং টেবিল রয়েছে, হ্যাঁ ক্রাফটিং টেবিল রাখি, এখানে চাই, এখানে চারটা নিই, এটা কটা দুইটা স্টিক বানা যায়, একটা স্টিক হয়েছে, একটা আর একটা আয়রন পিক্যাক্স বানায় নিই, একটা স্টোন পিক্যাক্স বানায় নিই। ওকে চলো কাটি, আমাদের পিক আমাদের এক্স কই, এক্স কি ফিনিশ হয়ে গেল, এক্স দেখছি না, ও হ্যাঁ এক্সটা সামনে, এটা দেখি আর এক্স কাটলাম। চলো বন্ধুরা, thank you.
আপনাদের সাথে কাট মারবো, তারপর আপনার সাথে হাত। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কাট মেরে ফেলেছিলাম, কাট দিয়ে এখন এসে বলেছি আমার কাটটা হয়ে গেছে। কাট দিয়ে দেখেন আমি এক একটা আয়রন পিকে ভাবছিলাম পুরো শেষ করে, স্টোনও শেষ করে দেবো, দেখি আর পারছি না। এক স্টেপ করে নিয়েছি আর পিকাস হেলথ হয়ে গেছে, এখন একটু বেট আছে, তখন বেট দিয়ে একটু বেট দিয়ে দেখি কী করা যায়। আমাদের তো অনেক প্রয়োজন আছে আমাদের বাড়ি। এখন আমাদের বাড়ির যাবো, বাড়ির কাজটা ছেড়ে দেবো, আগে আমাদের এসে ফার্নেসে দিতে দেবো, কেন এটি ফার্নেসে দিলে এটি আর কি বার কি বার কি ফার্নেসে দেবো, ফার্নেসে ফার্নেসে গলে যাবে, গলে হয়ে যাবে স্টোন ব্রিক্স, স্টোন হয়ে যাবে আর স্টোনকে আমি ব্রিক্স কনভার্ট করে দেবো। ওকে, আগে একটা দিই, একটু এখানে একটু দিই, একটু আর চলে গেছে। একটু দিয়েছি, একটা তারপর এটা দিই, এটা উপরে দিয়ে দিই, সব দিয়ে বন্ধুরা স্টেপিং করতে দিয়ে দিয়েছি। এখন এখানে আগে তো 34 টা হয়েছে, ও আট নম্বর দিয়েছিল, 13টা হয়েছে, আর কত আছে এখানে, এটা খালি এর মধ্যে কিছু দেওয়া উচিত। এখানে এত কুলি রয়েছে, এখান থেকে একটু নিয়ে নিই, এখানে একটু দিই, এখানে একটু দিয়ে দিই, তখন আমরা যা পেয়েছি তা আমরা বাড়িটা একটু দেখি, তাহলে যে কাজটা রয়েছে ওটা করে ফেলি, তারপর আবার আসবো, আসি তারপর আপনাদের আবার কথা বলবো। চলেন, এখান থেকে উঠার রাস্তা বানাতে হবে সেই মতো, সুন্দর করে সিঁড়ি বানাতে হবে, এটা আমাদের ক্যাসেল, সুন্দর লাগছে উপর থেকে দেখতে, ওয়াও নাইস। তাহলে একটু খারাপ ফিউচার ইনশাল্লাহ ডেকোরেশন করে সুন্দর করে দেবেন, সবগুলি লাগাই দিব, এমনি করে চারোদিক দিয়ে বর্ডার রেডি করে দিই, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। হ্যালো বন্ধুরা, এই যে লাগাই দিয়েছি বর্ডার গুলি, বর্ডার লাগানোর পরে যেমন লাগছে ভিতর থেকে দেখছে, আমার কাছে মনে হয় সুন্দরই লাগছে এটা, এই যে এমনি করে দেখেন সামনে, হ্যাঁ এই দিক থেকে এই দেখেন ক্যাসেলটা এমন লাগছে এখন দেখতে কি সুন্দর। এখন ওপর থেকে আমরা একটু উঠ লাগাতে হবে, আমরা একটু উঠ করে জানাবে, আমরা এদিকে সাদা উঠ না লাগে, এটি লাগে অন্যরকম মিষ্টি লাগে, তাহলে সুন্দর হতে পারে বেশি। ওকে, তাই আমি আপনাদের সাথে আবার দেখা করছি একটু পরে, ইউটিউবে কাটি, তারপর আমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, আমি এখন আয়রন যে কী বলতো এই সাদা উটগুলো কি, সরি একটু ইউট বলে দাঁড়ান, ও ইউটটা
ও লোক, এই উঠটা আমি 22টা কেন ফেলেছি, এটা কি আমার না, ভালো হয়েছে? আর আপনি জানেন আমি যে কাজ তুলি করেছি এটা কি ভালো হয়েছে? আর আপনি কি প্রত্যেকগুলো যেমন ভিডিওগুলি পুরো কাজ করে করে ভালো করে দেখাতে সেরকম দেখতে চান তারা আমাকে জানেন কমেন্টে। তাহলে আমি চলে যাই, ক্রাফটিং টেবিলটা লাগাই দিই। আমাদের বেড দিলে একবারে মাঝখানে শাহী উঠতে হবে একটা বেড। আর আপনাদের মনে আছে কালকে রাত্রের ভিডিওতে এপিসোড 2 এর 3-এর মধ্যে আমরা যে আমি যে আমার বোনের লোকে দেখা করেছিলাম, আপনার সবার মনে মনে আছে না? আমার অনেক ভালো, আমার বোন আজকে নাই একটু অসুস্থ তার জন্য। ওকে চলেন ভিডিও শুরু করি, এখন উপরে এডিট লাগানোর কাজ শুরু করি। এমনি এমনি করে লাগাতে হবে, এখন লাগাই দিই, তখন রেডি হয়ে যাবে। এটি লাগানোর পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। বাই বন্ধুরা, এই যে আমরা বানিয়ে ফেলেছি বেশ, এখানে গ্লাস লাগাব, তাহলে একটু সুন্দর লাগছে, লুক এব ভিতরে লাইটও লাগাতে হবে, লাইটও নিয়ে আসি। আর আমাদের দোকানে একটু গ্লাস গ্লাস কিন্তু সেম প্রয়োজন, সেম দিতে যাবো আর সেন্টের জায়গায় যাই, তারপর আপনার সাথে আবার। হ্যালো বন্ধুরা, আমি যে সেন্ট নিয়ে এসে বলেছি, আর সেন্ট যে আমি ওখানে ফার্নিচে দিবো, তারপরে ওখান দিয়ে হবে গ্লাস, গ্লাস লাগাই দিব। আর আপনি বলেন আমি ভিডিও কাজ করছি আর কি, ভালো হচ্ছে আপনাদের, মানে দেখতে মজা লাগছে আর ভালো হচ্ছে আপনাদের জন্য, এটা কমেন্টে জানেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ করেন। আর মাইকে কি সমস্যা হচ্ছে সাউন্ডে, তাও আমরা জানাই দিন পরে। ওকে আমি ফার্নিচার করতে যাই, অনেক সামনে তারপরে দেখি বললাম দেখি হয়ে গেছে নাকি, কষ্ট হয়েছে তো কম কেন, এখন তো 18টা আমরা তখন কাজ করি। ওকে ধরো কাট মারবো, পরে দেখাবো। আমাদের এখন কি বলতো, ওই যে আমরা যে বানাতে দিয়েছিলাম না, ওই যে কী বলে এটা, সেম গ্লাস বানানোর জন্য গ্লাস দেরি আছে, তার জন্য এখানে একটু সিঁড়ি বানাচ্ছে আমাদের জন্য, যাতে যাতে আমরা তাড়াতাড়ি উঠে যেতে পারে সুন্দরভাবে রেডি করতে। এমনি করে সিঁড়িটা বানানো হবে আমাদের, কমেন্ট লাইক বলেন আপনি কেমন গেম দেখতে মানে কেমন গেমের ভিডিও দেখতে মন চাই, আমাকে আমি তেমন ভিডিওগুলো নিয়ে আসবো, সিঁড়ি বানিয়ে করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি একটু পরে। এই যে আমাদের সিঁড়ি প্রস্তুত হয়ে গেছে একেবারে, এখন এটা একটু সৌন্দর্যের জন্য আমি এটা নিয়ে আসবো, সাবান সাবান করে গেল সাবান। এই যে দেখেন সিঁড়িটা কীভাবে কত সুন্দর হয়েছে, সিঁড়ি রয়েছে এখন উপর দিয়ে এমনি এমনি করে দেবো। এই যে ঘাস তৈরি করে সুন্দর করে, হয়ে গেছে সুন্দর হয়ে সিঁড়িটা। একটু চলো বাড়ির যে ঘুমাই, কাল বাকি ঢুক কালকে করবো, তাড়াতাড়ি যাই। আর আপনি প্লিজ লাইক করে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন, আর সাউন্ডের সমস্যাটা আমি ঠিক করে দেবো কিছুদিনের মধ্যে। প্লিজ বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন, আপনার একটা লাইক আমার প্রচুর খুশি করে। ঘুমাই এখন একটু, আগে ফান্ডাসের কাছে যাই, তারপর আগে ফান্ডা এখন ফান্ডাসের কাছে যাবো, যদি ফান্ডাসে কী কী হয়ে গেছে রেডি। এই যে বন্ধুরা ফান্ডাসের কাছে এসে পড়েছি আমরা,
এখন দেখি সিন কতটুকু রেডি হয়েছে, 38 ক্লাস তো হবে না, তাও নিয়ে যাই আমাদের ওজন যতটুকু দেখি হয় নাকি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিন প্লিজ, আমার অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাই, প্লিজ আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ তাড়াতাড়ি, একটু জলদি নিশ্চয় যে সাবস্ক্রাইব বাটন সেটা করে দিন, আর ঘন্টা বাজাবেন। এটা ফোন বানাতে হবে, একটু ডিজাইনিং করবো, কাট শর্ট তো যাতে ডিজাইন করে দিন, ডিজাইন হয়ে ভালো বন্ধুরই কাজ করে এমনি করে লাগাই দিই তাড়াতাড়ি। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেন, না ভালো লাগে প্লিজ করে দিন, আমার একটা ভিডিওতে প্রচুর কষ্ট হয়, বারবার বলছি প্লিজ লাইক করে দেন, ভিডিওতে একটু কমেন্টও নাই লাইকও নাই, ওরা ভিডিও চ্যানেলটা মানে মিসেই, প্লিজ অনেক কষ্ট হয়, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন প্লিজ। ক্লাস লাগানোর পর আমি আবার তার সাথে আবার দেখা করছি একটু পরে, এর সাথে ভিডিওটা বললাম কাট। বন্ধুরা আমরা লাগাই দিয়েছি ডিজাইন মিজাইন সব কিছুই, যে একবার সেই লাগতেছে একবার আচ্ছা লুকাইতেছে সুন্দর। আমি ল্যাম্পও বানাবো অনেক কিছু করব, এখন একটু কি করতো ল্যাম্প বানাই কেমন, ল্যাম্প বানানো শিখি, ল্যাম্পের রেসিপি কি, ল্যাম্প ল্যাম্প এদিকে মনে হয় ল্যাম্প থাকে, ল্যাম্প 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 তো দেখতেছি না, ল্যাম্প নেই এদিকে তো, ল্যাম্প নেই এদিকে দেখা নেই, আরো ইনগেট প্রয়োজন হবে, টর্চ লাইট আমাদের কয়লা নিতে যেতে হবে, আমি যে কয়লা নিয়ে আসি তারপর দেখা হচ্ছে আবার আমরা নিয়ে নিয়েছি আমাদের বিটটা সুন্দর করার জন্য কয়রকম সাদা একটা রেটে নিয়েছি, একটা সাদা বিট মানে নিয়েছিলাম, সাদা বিট নিয়ে এখন তোলা বিট নিয়েছি, আমাদের বাড়ির কিছু জিনিসপত্র আছে ওইটা নিয়ে নিয়েছি, এখন আমাদের আবার একটা সাদা বিট নিয়ে কী খালা দিই, এটা সাদা বিট নিয়ে সময় নিয়ে কাজ করতে হবে আমাদের এই বিট ফিনিশের দিকে সাউন্ডটা কেমন হয়েছে বলেন, ওকে আমার জায়গাটার ভিতরে ল্যাম্প বানাতে হবে অনেক এদিকে যাব, জায়গাতে ল্যাম্প বানিয়ে দেবো, আর আমি তো আরো ইনকেট প্রয়োজন, আরো রয়েছে ইনকেট বানাবো দেখি কী কী হয়, আয়রন ইনকেট বানাতে আরো ইনগ্রেডিয়েন্ট রেসিপি দেখতেছি না, আর এই যে হ্যাঁ লাইট হবে
একটা লাইট আরেকটা কোটা হয় দেখি একটা রোল দিলে সেটা চেষ্টা হয়েছে চেষ্টা না বানা যাবো বানাবো দেখি চেষ্টা লাগবে ছোটো চার্জিং লাগাবো একটা লাগাবো সেই সুন্দর লাগছে দেখছে এখন তারপরে ওখানে যাবো উট কই হ্যাঁ একটু উট বানাবো তারপরে একটু মেটেরিয়াল ডিজাইনিং করবো পরে বান্ডা দেবো নি আপাতত রাখলাম একটু ডিজাইনিং এর জন্য আর আরো একটা বানাই নি ছয়টা স্ট্যাম্প এমনি 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 হয়েছে একেবারে সেই সুন্দর হয়েছে একটা মাস্টার পাই দেবো পরে হয়েছে অনেক সুন্দর এখন ঘুমায় যাবো আমরা আজকে আমাদের অনেক কাজ রয়েছে তাও করে ফেলবো এবারে যেতে হবে অনেকগুলি যেহেতু সব লেগে কনভার্ট করবো করার পরে এটি যে অনেক স্টিক প্রয়োজন হবে স্টিক স্টিক হয়ে হ্যাঁ স্টিক বানাবো আমরা সেগুলো অথবা কটন লেডার বানাবো একটি কটন লেডার হয়েছে আমাদের কাছে এবং বারোটা লেডার হয়েছে লেডার যা লাগাই দিব সেখান দিয়ে পরে কাজ আসবে একটু পেন্সিল নিয়ে এখন এত দিতে হবে না বল নিয়েছি একটু পেন্সিল দিতে হবে আর একটু বিশ একটু স্টিক প্রয়োজন হবে তিরিশটার মতো চালাই নেবো না নেওয়া হয় তাহলে পেন্সিল লাগাই উপরে যাই যাবো কি সুন্দর লাগছে পেন্সিল লাগানোর পর আপনার সাথে আবার দেখা করছে বন্ধুরা দেখেন এখান থেকে তো গিফট করেছি বাকিটা আমি অফলাইন করে দেবো না আপাতত সমস্যা আর লাগানো হয়েছে এখন ব্যারেল বানাতে হবে ব্যারেল দিলে উঠ প্রয়োজন আর উঠ আমাদের কাছে একেবারে রয়েছে দেখি উঠটা আমাদের কাছে নাই উঠ প্রয়োজন আমি তো উঠকে জানি জানি কিছু ব্যারেল বানাবো টেস্ট বানাবো তারপর সুন্দরই লাগছে আমার যতটা কষ্ট করেছি তা বিনময় তাড়াতাড়ি যে বাড়িতে ভিতরে এখানে ক্রাফটিং টেবিল রেখেছিলাম এখন তাড়াতাড়ি টিউব বোর্ডে কনভার্ট করবো কনভার্ট করার পরে কিছু স্টিক্স বানাবো ব্যারেলের রেসিপি আনলক হচ্ছে না কেন দেখি তাহলে ব্যারেল কই ব্যারেল স্টিক কম হয়েছে তার জন্য হচ্ছে না বাকি স্টিক আমি হয়ে গেল স্টিক কিছুই বুঝি না মাইনক্রাফটের মধ্যে স্টিক
যে ব্যারেল রেডি করে, ব্যারেল রেডি করে ফেলেছি, আর ব্যারেল ব্যারেল সরি ব্যারেল আছে না, ব্যারেল মানে দেখতেও পছন্দ নেই, আমি ব্যারেল আমি বানিয়েছি। এখানে একটা ব্যারেল দেবো, এখানে একটা সেই লাগছে বন্ধুরা। এখন বাকি দুইটা কোন দিক থেকে দেওয়া যায়, এখানে বাকি দুইটা দিলাম, এদিক থেকে দিলাম, আর চেস্ট আছে একটা, ওটা আমি স্মোকের দিকে দিয়ে দিই, এটা তো খাবার ব্যাপার রাখা হবে। হ্যাঁ ঠিক আছে, বাড়িটা মোটামুটি সুন্দর সাজিয়ে ফেলেছি, ওখানে কাঁচও হয়ে গিয়েছে, ওই যে একটা ক্রাফটিং টেবিল মনে বানাতে পারবো আমি আরও। হ্যাঁ একটা ক্রাফটিং টেবিল হবে, আমি ক্রাফটিং টেবিল লাগাই দেবো, এবার এখান থেকে ক্রাফটিং টেবিলের দুইটা দাওয়াল তুলবো পিলার অফলাইন। আপাতত একটু কাজ হয়ে গিয়েছে আজকের জন্য, এতটুকু বন্ধুরা। আপনি বলাতে না আমি বলাতে কি, লাইক করেন প্লিজ, কমেন্ট করেন, শেয়ার করেন প্লিজ, ভিডিও করে দিন, অনেক কমেন্ট করে আমার লাইকই নেই ভিডিওর মধ্যে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন, মাইয়া দেওয়া করে প্লিজ। এটার সাথে আপনাদের সাথে বিদায়, আর সাউন্ড কেমন হয়েছে তাও জানেন, বাই বাই এটার সাথে।